নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনির অর্ডার মানতে হবে রাহুকে, এই পাঁচ রাশিকে করবে মহাশক্তিশালী। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আমি পাঁচটি রাশির সঙ্গে আর একটি রাশি সংযোগ করব, টোটাল ছয়টি রাশিকে শনির অর্ডার মানবে রাহু গ্রহ। কারণ রাহু এবং শনি পরম মিত্র গ্রহ। শনির অনেক অংশে ফলগুলো কিন্তু রাহু দিয়ে থাকে এবং শনি কিন্তু আপনার নবাংশ চার্টে মহা শক্তিশালী। এই নবাংশ চার্টে মহা শক্তিশালী হওয়ার ফলে এই রাহুকে অর্ডার দিয়েছে যে এই ছয়টি রাশি, পাঁচটি রাশির সঙ্গে একটি রাশি আমি বলবো, এই ছয়টি রাশির অর্থের জায়গাটা সম্পূর্ণরূপে যেন মজবুত হয়। কোন এই সৌভাগ্যশালী পাঁচ যোগ এক ছয় রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির শনি এইবার করবে আপনাকে ভাগ্যের জায়গাটা কিন্তু মজবুত। কারণ শনি পাওয়ারফুল অবস্থায় চলে গেছে, মহাশক্তিশালী, নবাংশ চার্টেও মহাশক্তিশালী, একাদশভাবে রাহু অবস্থান করছে, একাদশভাবে গোচরে রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে থাকে মিথুন রাশি। আপনার ক্ষেত্রে নাম্বার ওয়ান পয়েন্ট সফলতা, প্রফিট, ইনকাম বাড়বে, এক্সপোর্ট ইম্পোর্ট এবং অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় মিথুন রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি। দেখো, যারা ভিডিওগুলো শুনছেন না, সমস্যা রয়েছে অবশ্যই, নিজস্ব জন্মকুণ্ডলিটা একবার দেখিয়ে নিন না, কোন জায়গাতে সমস্যা রয়েছে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নাই। আর যার আমি হাত ধরি কিনা তাকে টেনে তুলি। বারবার বলছি, যারা ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে মুক্তি হবেন কী করে? আপনার অর্থ আটকে গেছে, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, বৈবাহিক জীবনে সমস্যা চলছে, কর্মক্ষেত্রে সমস্যা চলছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে, একমাত্র এখানে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষ আপনাকে যে কোনো সমস্যা থেকে কিন্তু তুলে ধরতে পারে। কারণ বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, যদি বেদকে আপনি বিশ্বাস করেন, জ্যোতিষ হচ্ছে বেদেরই একটা অংশ। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানব কল্যাণের জন্য। কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আলোচনা করে, ওই দুম করে বলে ফেললাম, ওই হাওয়াতে কোনো কথা নাই। আর একটি কথা কেউ কেউ জিজ্ঞেস করেন, স্যার আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। দ্বিতীয় রাশি লিখে রাখুন, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, ধনভাবে শনি এবং পাওয়ারফুল, নবাংশ চার্টেও পাওয়ারফুল, অর্থের জোয়ার আসতে চলেছে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আটকে গেছে এমন টাকাগুলো আপনাদের রিকভারি এই সময় কিন্তু হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের এ সময় লাভ দিতে চলেছে, মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, তবে মকর রাশির ক্ষেত্রে একটি কথা আমি বলবো, আপনার কিছু কিছু ক্ষেত্রে
কথাকে সংযম করতে হবে, এটা কিন্তু নজর রাখুন। এরপর যে রাশি, সে রাশির নাম তিন নম্বর রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দুর্দান্ত, একাদশভাবে শনি দেখুন এবং নবংশ চার্টে পাওয়ারফুল। একাদশভাবে যখন যে কোনো গ্রহ যখন যায় কিনা সুপার ডুপার রেজাল্ট দেয়, অর্থাৎ সফলতা, প্রফিট, ইনকাম আপনাদের হবে। রাহু আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং, এই সকল জায়গা থেকে মেষ রাশিকে অপার ধন দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি মেষ রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি রাশিতে শনি অবস্থান করছে, ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। থার্ড হাউসে রাহু অবস্থান করছে, এক্সিলেন্ট রেজাল্ট দিবে। থার্ড হাউসে গোচরে রাহু কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি কুম্ভ রাশির মানুষ, এই সময় আপনার অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, মার্কেটিং, সেলস, ডিজিটাল ইনকাম আপনাদের বাড়বে। বিদেশের সঙ্গে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে আপনারা গেন করবেন। আপনাদের ব্যবসা ক্ষেত্রে এই সময় গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো ধীরে 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 আপনাদের নিশ্চিত রূপে সমাধান কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তুলা রাশির ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ পাবেন। পার্টনারশিপ বিজনেস, সেলফ বিজনেস, বিদেশ এবং তুলা রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, স্টক মার্কেট, ফাটকা, এই সকল জায়গা থেকে তুলা রাশি আপনি যদি হন, আপনাকে কিন্তু মালামাল করতে চলেছে তুলা রাশি, এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। এরপর যে রাশি, পাঁচটি বললাম আর একটি রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, ষষ্ঠভাবে রাহু আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা রিকভারি করবেন মামলা মকদ্দমা জায়গাটাতে, এবং অর্থের জোয়ার আসবে। সম্পত্তি, প্রপার্টি কিনা, কোনো গাড়ি কিনা, বাহন কিনা, জমি কিনা, ভূমি, এই সমস্ত জায়গা কিন্তু দেখাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি বর্গ হতে চলেছে। যদিও আপনার ঢাইয়া চলছে, কিন্তু আপনার অ্যাক্টিভিটি, আপনার সাহস, পরাক্রম আপনার এই সময় কিন্তু নিশ্চিত রূপে বৃদ্ধি কিন্তু করবেই করবে। এই ছয়টি রাশি হতে চলেছে মহাশক্তিশালী। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অর্থাৎ যারা নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা যদি বিচার করাতে চান, আমি একটি কথা বলি, ভিডিও দেখছেন কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনার ক্ষেত্রে একটুকু গাছের পাতা নড়ছে না, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বড় ধরনের সমস্যা রয়েছে। অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। নমস্কার।